যা করছে সব হ্যাঁ দিদি তো যা করছে ভালো করছে ভালো করে বলো ভালো করছে বাড়ি পেয়েছেন হ্যাঁ স্বাস্থ্য কি পাচ্ছেন হ্যাঁ বুঝি কি কি পাচ্ছেন চাল আটা গম সাস্তাদি কাট পেয়েছেন হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন বিধবা ভাতা পাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার ও বৌমার বুঝে বয়স হয়ে গেলে পেয়ে পেয়ে যাবে নাকি দিদি ভালো কাজই করছে আপনার নাম নাম সাবিত্রী কত নম্বর ওয়ার্ডে এসেছে যে কাউন্সিলার তাকে নিয়ে আমরা জনসংযোগ একটা যাত্রা করতে এসেছি মানুষের সাথে কথা বলতে এসেছি আপনারা কি কি সরকারি সুযোগ সুবিধে পাওয়ার জন্য এখনো ভাবছেন আপনারা সরাসরি আমাদের কাউন্সিলার এসেছে সেটা নিশ্চয়ই আপনি যোগাযোগ রাখবেন কাউন্সিলরের সাথে করতে পারবে তো সেটা কথা বলো না জায়গাটা একটু ছোট আছে জায়গাটা যাতে এতে হয়ে যায় আচ্ছা ঠিক আছে যাতে এতে হয় আমি দেখব সেটাও তো বলছি তো ঢুকতে পারে না এত ভিড় তো পাচ্ছিস বন্দ্যোপাধ্যায় বুঝলি তো এই বাড়িটা তাহলে আর কি দিতে হবে তাহলে বল আর কি দিতে হবে আর কি দিতে হবে আপনারা নিজের চোখে দেখছেন মানুষের সারা মানুষ প্রত্যেকটা মমতাবাজি যে 11 দফা কর্মসূচি 24 দফা কর্মসূচির মধ্যে অনেক গুলো দফাই তারা পেয়ে গেছে আরো কিছু পেয়ে তারা বয়সজনিত কারণে পাচ্ছে না বয়সের সঙ্গে সঙ্গে তারা পেয়ে যাবে মমতাকে ধন্যবাদ জানাচ্ছে তারা এই মামাটির মানুষের সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে আশীর্বাদ করছে দেখা যাচ্ছে এখানে অনেকেরই মাটির বাড়ি কবে কি বাড়ি হবে বলে এগুলো আবার পরপর হয়ে যাবে কোনো চিন্তা করবেন না যাদের ছবিটা তুলেছে যারা ছবিটা তুলেছে সেই ছবির উপর প্রত্যেকের বাড়ি হয়ে যাবে মানুষের তিনটে দাবি থাকে আসল সেটা হচ্ছে খাদ্য বস্ত্র আর বাসস্থান সেই তিনটেই দিদি প্রায় সবগুলোতেই তিনি পূর্ণ করে দিয়েছেন সুতরাং এইটা সারা যে বিপুল ভাবে পাওয়া যাবে এটা একদম সর্বজনবিদিত এবং আমরা সেইভাবেই সারা পাচ্ছি এই তো উন্নয়ন আপনারা দেখছেন দিদির যা যা প্রকল্প আছে তার মধ্যে রেশন প্রত্যেকে পাচ্ছেন যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা বিধবা হয়েছেন তারা বিধবা ভাতা পাচ্ছেন যারা বার্ধক্য জনিত মানে হয়ে গেছে বয়স যাদের তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন যে দু চারজন হয়তো লক্ষ্মী ভাণ্ডারের এখনও বয়সের আওতায় আসেনি 25 বছর না হলে তো সেটা হয় না সেটার জন্যই দু একটা জায়গা আছে আর বাড়ি অলরেডি এই যে দেখলেন আপনারা প্রচুর প্রচুর এই ইয়েতেও সমস্ত বাড়ি বেরিয়ে গেছে বাড়ি খুব শীঘ্রই হবে মমতা ব্যানার্জির জয় মানে এই জায়গা থেকে মানুষ আর কোথাও কোনোদিন বোধহয় কোনোদিন আমার যেটা ধারণা কোনোদিন কেউ যেতে পারবে না কারণ মানুষের প্রতিটা মানে যারা হয়তো একটুখানি বিপিএল লেভেলের তারা এত কিছু যে পাচ্ছেন এত কিছু যে পাচ্ছেন এটাতে তারাও আপ্লুত আর আমরা তো দিদির পাড়ায় পাড়ায় আমাদের এটা আজকে শুরু হয়েছে আমরা প্রত্যেকটা পাড়াতে আমরা আজকে 1 নম্বর ওয়ার্ডটা ঘুরছি আমরা পরপর একদম ওয়ার্ড ওয়াইজ আমরা প্রত্যেকের বাড়িতে এই জনসংযোগটা বাড়াবো এবং আমরা প্রত্যেকের কাছে যেয়ে তাদের সুখ দুঃখ ভালো লাগা সবটাই আমরা জানতে চাই নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ 7797170093 এবং 9382003105